गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम बैक टू आवर ऑनलाइन क्लास। आई एम शिल्पी दास, असिस्टेंट टीचर ऑफ मारुगंज पब्लिक स्कूल इंग्लिश मीडियम। टुडे आवर क्लास फॉर क्लास टू, सब्जेक्ट ड्राइंग। सब्जेक्ट ड्राइंग, ओके। Draw a car, okay? আমরা এখন একটি গাড়ি আঁকব। দেখো কিভাবে আমি আঁকছি, ওইভাবে আঁকবে। সবার ফার্স্টে খাতার চারপাশটা ভালো করে বর্ডার দিয়ে নিবে, ওকে? যদি তোমরা হাত দিয়ে করতে না পারো তাহলে রুলার ইউজ করতে পারো। সবার ফার্স্টে একটা লম্বা লাইন টেনে নিব আমরা। আগে একটা দেখো, এখানে দাগ দিলাম, একদম এই পেছন থেকেও আর একটা দাগ দিলাম। দিয়ে এই দাগটা আর এই দুটো দাগের মাঝ দাগ দুটোকে এরকম লাগিয়ে দিব, ওকে? লাগিয়ে দিলাম। দেখো আমি যেভাবে আঁকছি সেইভাবে তোমরা করবে কিন্তু। এখানে একটা সার্কেল করব, পেছনেও একটা সার্কেল করব। হ্যাঁ, ইয়েস, হুইলস। এগুলো কি আঁকছি আমি এখন? হুইলস, ওকে। উইন্ডো, জানালা, পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। দেখেছো এইভাবে কিন্তু করতে হবে। মাঝখানে আরো একটা সার্কেল দিলাম, এই মাঝখানে আরো একটা সার্কেল দিলাম। গাড়ির আলো জ্বলবে, আলো ছাড়া তো রাতে আর চলতে পারবে না অন্ধকারে, তার জন্য আমরা লাইট দিয়ে দিলাম। পেছনে আর সামনে দু জায়গাতেই লাইট দিয়ে দিলাম। গাড়িটা দাঁড়িয়ে আছে, স্টপ। একটা সার্কেল করব এখানটায়, সার্কেলের একদম মাঝখান থেকে দাগ দিব। এখানে লিখব স্টপ, STOP, স্টপ, ওকে। দেখো তাহলে স্টুডেন্টস, আমাদের গাড়ি আঁকা হয়ে গেল। এখন আমি এটাকে স্কেচ পেন করব। চাকার মাঝখান দিয়ে তো আর দাগ হবে না, তার জন্য সেই দাগটা আর স্কেচ পেন করব না আমরা। Thank you.
তাহলে স্টুডেন্টস দেখো আমার স্কেচ পেন করা হয়ে গেল। এখন যেখানে যেখানে পেন্সিলের দাগগুলো আছে সেই জায়গাগুলো আমি ইরেজ করে দিব রিলসের এই জায়গাগুলোতে। যেখানে যেখানে পেন্সিলের দাগ বোঝা যাচ্ছে সেই জায়গাগুলো ইরেজ করব। এখন আমরা কালার করব। কারের কালারটা করব আমরা ব্লু, ব্লু কালার নিব, ইয়েলো কালার নিব, আর ফ্লাস্টিন কালার, সাথে আমরা রেড কালার ইউজ করব। ওকে, রেড কালার ইউজ করব। এই যে লাইটগুলো আছে এই লাইটগুলোতে আমরা আগে ইয়েলো করব। দেখো দেওয়া আছে মিডিয়াম ইয়েলো। ওকে, মিডিয়াম ইয়েলো লাইটগুলোতে আমরা মিডিয়াম ইয়েলো করব। মিডিয়াম ইয়েলো করা হয়ে গেল। এবার এই যে উইন্ডোগুলো আছে, গ্লাসগুলো আছে, সেখানে আমরা ফ্ল্যাস্টিন কালার করব। ফ্ল্যাস্টিন মানে স্কিন কালার, ফ্ল্যাস্টিন। বর্ডার দিয়ে সুন্দর করে ভরতে হবে যাতে হোয়াইট একটুকু না থাকে। এই কথাটা আমি তোমাদের বারবারই বলে থাকি, কেন কি হোয়াইট থাকলে ছবিটা একদম বাজে লাগে দেখতে, ভালো লাগে না। এরকম গোল গোল করে কালারগুলোকে ভরে দিতে হবে। দেখো হয়ে গেল। এবার আমি নিয়েছিলাম ব্লু, তাই তো? ব্লু, এই ব্লু কালারটা করব। এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। তোমরা চাইলে স্কাই ব্লু ইউজ করতে পারো।
কেউ কিন্তু হালকা হালকা করে ভরবে না কালার। দেখো গাড়ির কালার প্রায় হয়ে গেছে, এই জায়গাটায় আমরা করব রেড, রেড কালার করব। এই যেখানে স্টপ লেখা আছে না, এই ওপরটায় আমরা রেড করে দিব। রেড কালার করা হয়ে গেল, যেখানে স্টপ লেখা আছে এখানটায় আমরা ইয়েলো কালার করে দিচ্ছি। ইয়েলো আর যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে আমরা করব ব্রাউন, আমরা কালার করব ব্রাউন। ওকে, এবার দেখো এই হুইলস গুলো বাকি থেকে গেল, ওখানে আমরা এখন কালার করব। হুইলস এর একদম মাঝখানে করব গ্রে কালার, গ্রে মানে ধূসর ছাই, গ্রে করে দিব এই মাঝখানটায়। আর সেটা তো সেম, গ্রে কালার দিলাম। আর তার বাইরে যে জায়গাটা আছে ওটাতে করব আমরা ডার্ক ব্রাউন, ডার্ক ব্রাউন। হ্যাঁ ডার্ক ব্রাউন, যদি কারো কাছে ডার্ক ব্রাউন না থাকে তাহলে তোমরা শুধু যে ডার্ক যে লেখা আছে ওই ডার্ক ব্রাউন যে লেখা আছে ওই ব্রাউন কালারটা তোমরা ইউজ করতে পারো। ব্রাউন কালারটা আমি আবার দেখাচ্ছি, এটা ওকে ব্রাউন, ডার্ক ব্রাউন না থাকলে ব্রাউন কালার ইউজ করবে। আর গাড়ির যে কালারটা আমি ব্লু দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো কালার, অরেঞ্জ, পিঙ্ক, তোমরা তোমাদের ইচ্ছে মতো কালারও দিতে পারো। বাট বুকে যে কালারটা আছে বুকে ব্লু দেওয়া আছে, তাই ব্লু করাটাই ভালো। তাহলে স্টুডেন্টস আমাদের কার আঁকা কমপ্লিট হয়ে গেল, তোমরা বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করবে। ওকে থ্যাংক ইউ।